তো ভাই 25 তারিখ আমি গেছিলাম দৌলতপুরে, তো যাই ওইখানে গেছিলাম 25 তারিখ বড়দিনে, ওখানে একটা মেলা হয় বিশাল বড় করে, সেই জন্য আমি ওখানে গেছি স্যানিটাইজ হয়ে যায় পাবলিকের রিয়াকশনের জন্য। মেলার ঢোকাতেই সবাইকে শুরু করে দিলাম একটাই শব্দ বলতে, মেরি ক্রিসমাস। আর মেরি ক্রিসমাস বলার আমার ধরনটাই আলাদা ছিল, একবেলা পুরো মেরি ক্রিসমাস অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড মেরি ক্রিসমাস। এই মেরি ক্রিসমাস বলতে বলতে অনেকেই এসে বলছে দাদা একটা ছবি তুলবো, এগুলো অবশ্যই তো এসে দেখো আমার সামনে এখন ছবি তুলছে। আর ছবি যখন তুলতে আসে না তো বলতে পারি না, আর আমারও ভিতর দিয়ে ভালোও লাগে, তো সবার সঙ্গে ছবি তুললাম হাসি খুশিভাবে। তো যারা গ্রুপ হয়ে বা গুমসুম হয়ে দাঁড়িয়ে ছিল সবার কাছে গিয়ে আমি মেরি ক্রিসমাস করছিলাম, তার সঙ্গে সঙ্গে একটা ছেলে দেখা হলো একটু দিব মুখটা পুরো স্যার, আর ছেলেটা কেন স্যার আছে সেটা তোমার নিজের মুখেই শোনো। তবে ছেলেটাকে বলার পর ছেলেটার সঙ্গে একটা ছবি তুলেছিলাম, যাই হোক ছবিটা দেখাচ্ছি না। তারপরে ওখান থেকে যেতে যেতে কোথা থেকে একটা মেয়ে আমাকে হাত বাড়িয়ে বলছে মেরি ক্রিসমাস, আমিও বললাম মেরি ক্রিসমাস, এবং আমাকে বললো আপনার সঙ্গে আমি একটা ছবি তুলতে চাই। আমি বললো অবশ্যই ছবি তোলো। তারপরে কি মনে হলো কিছুক্ষণ দূরে সরে গেল, তারপরে আবার একটা ছেলের সঙ্গে এসে সে ছবি তুললো। আর মেয়েটা সরে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে সাইড থেকে অনেকে অনেক ধরনের হাসাহাসি করছিল, কমেন্ট করছিল, ভিডিও করছিল। অন্যদিকে আগাতে আগাতেই দেখা পড়ে গেল আর একটা মেয়েদের গ্রুপে, তারাও আমার সঙ্গে মেরি ক্রিসমাস করছে, আর আমার লুক থেকে তারা তো খুব হাসছে, খুব মজা পাচ্ছে। তারা বললো একটু দাদা ছবি টবি তুলবো তোমার সাথে, অবশ্যই। তখন আর কেউ দাদা বলছে না, সবাই বলছে স্যান্টা, নাহলে বলছে দাদু ছবি তুলবো, মানে স্যান্টা দাদু। চল ওইভাবে করে ছবি ফবি তুলে আরামসে আমি আগাতে থাকলাম। যেতে যেতে অনেকেই আমাকে বলছিল দাদা গিফট করে, তার সঙ্গে দেখো এই ছেলেটা আমাকে বলছিল গিফট, আর আমিও তাকে সেইভাবে অ্যান্সার দিচ্ছিলাম সেটা শুনে না, রাত্রি দুটোর সময় তোমাকে আমি গিফট দিয়ে আসবো, আর স্যান্টা সবার অ্যাড্রেস জানে বলতে লাগে না। আর এটা আমি সব জায়গায় কম বেশি ডায়লগ দিয়েছি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, শুনতে পারবে আর বুঝতে পারবে। এবার আমি বলেছিলাম রাত্রি দুটোর সময় গিফট দেবো, এই ছেলেটা আমাকে বলছে আমার ফোন নাম্বার চেয়ে বসছে, কিন্তু না অত সোজা না, ফোন নাম্বার তো দেওয়া যাবে না। আর মেলাতে আমি যখন ঢুকেছিলাম না তখন বাজে কিন্তু 9:30, আর প্রত্যেক মেলাতে আমি একটা জিনিস ফলো করি, আমাদের মতো ইয়াং ছেলেরা গ্রুপভাবে বন্ধুর দল বেঁধে এক জায়গায় গল্প করে মেয়েদের সাথে, এবং মেয়েদের সাথে না সরি মেয়েদেরকে নিয়ে গল্প করে। সেই গ্রুপ টিমের সঙ্গে সবার কাছে গিয়ে মেরি ক্রিসমাস করছে, তারা আমার সঙ্গে ছবি তুললো, ফ্রেন্ডলিভাবে থাকলো, সব একটা বন্ধুজনের মতো লাগছে। তাদের সঙ্গে একটু ছোট্ট করে আর কেউ মারছিলাম হাতে হাতে, এরকম মেরি ক্রিসমাস করতে করতে হঠাৎ করে বলছে আহ ভ্যান চোর মার দিয়ে আমি যে অ্যাক্টিং করছিলাম। আবার কিছুক্ষণ কাউকে এন্টারটেনমেন্ট করার জন্য বলছিলাম ভাই ছবি তুলতে তুলতে পিছন থেকে দেখো কি আমার পোদ মেরে দিচ্ছে, স্যান্টার নাকি পোদ মারছে, কি অবস্থা। এতে অনেকের ফানি রিয়াকশান হচ্ছে, হাসছে টাসছে। আর যাই হোক যেটা বলেছি সেটাও তোমরা শুনে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আস্তে আস্তে তারপরে আমি এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে একটা বাচ্চার সঙ্গে দেখা হলো। বাচ্চাটা আমাকে দেখে তো পুরো ভয়ে একবার কেঁদে ফেললো, তাদেরকে ছেড়ে দিয়ে আমি আবার চলে গেলাম এইদিকে। তো ওই ছেলেটাও সেম কথা, এই নিজের অ্যাড্রেস বলার চেষ্টা করছিল আমার, আমি তো অ্যাড্রেস ফ্যাড্রেস বলতে হবে না, স্যান্টা সব চায়। তো যাই হোক তোমরা দেখো শোনো সব দেখো তারপর আমি এদের সঙ্গে একটু ছবি টবি তুলে আবার আগিয়ে গেলাম অন্যদিকে। অন্য গ্রুপে অনেক চেয়ারে বসেছিল অন্য অন্য ছেলেরা, তারা এসে বললো, তাদের কাছে একটুখানি গেলাম, তাদের কাছে কথা বললাম, এবং তারাও বললো চলো একটু ছবি ফবি তুলি হ্যান ত্যান। ব্যাস এইভাবে করতে করতে আমি এগিয়ে গেলাম। অন্যদিকে অন্য মেয়েরাও এরকম ছবি ফবি তুলছে আমাকে দেখে খুব খুশি পাচ্ছে, হ্যান ত্যান ছেলে মেয়ে সবাই। তারপরে আমার আগাতে কাতে দেখলাম কিছুক্ষণ দেখি বসে আছে একটা দাদা বৌদি, এখানে বসে আছে দাদা বৌদির সঙ্গে হাত মিলিয়ে খুশি করে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আবার একটু আগিয়ে গেলাম, আবার একটা গ্রুপের সঙ্গে দেখা হলো, এরা বলছে কি টাকা দিতে হবে নাকি। আমি বলছি না না স্যান্টার সঙ্গে ছবি তুলে আবার টাকা দিতে ফিরি রে। তারপর এখান থেকে ছবি টবি তুলে আমিও নিজের মতন চলে গেলাম বাড়ি, আর এখানেই আমি শেষ করছি।